উগ্রপন্থীর দুই লিঙ্ক মেনক আটক। দাবি করা ধন নিবলৈ আহি সেনা আরক্ষীর জালত ডিএনএলএ উগ্রপন্থীর দুই লিঙ্কমেন। মঞ্জা আরক্ষী আর সেনার বারো গড়ওয়াল রেজিমেন্টর অভিযানত আটক হয় দুই লিঙ্কমেন। ধৃত লিঙ্কমেন দুজন হয়েছে পুষণলাল হানসে আর সুরেশ খেত্রেসা। কার্বি আংলং জেলার আরক্ষী অধীক্ষক গৌরব উপাধ্যায় সদরি করেছে এই তথ্য। কার্বি আংলংর মাঞ্জারপুর ডিএনএলএ দুই উগ্রপন্থীর লিঙ্কমেনক আটক করা হয়েছে। দাবি করা ধন নিবলৈ আহি সেনা আরক্ষীর জালত পড়েছে ডিএনএলএ উগ্রপন্থীর দুই লিঙ্কমেন। আরক্ষীর জালত পড়া এই দুই লিঙ্কমেন হয়েছে পুষণলাল হানসে আর সুরেশ খেত্রেসা। কার্বি আংলং আরক্ষীর অধীক্ষক গৌরব উপাধ্যায় সদরি করেছে এই তথ্য। আর রাজ্য জেহাদিয়ে জাল পেলার সময়তে স্বাধীনতা দিবসের পূর্বে বরপেটা আরক্ষীর বৃহৎ সফলতা। বরপেটা জে এম বি জড়িত তিন জেহাদি গ্রেপ্তার। আরক্ষীর জালত হাফিজুর রহমান, ইয়াকুব আলী আর শরীফুল ইসলাম। ধৃত হাফিজুর রহমানের ঘর কারাগারি গাঁত, কুয়াকুচি পামত ঘর ইয়াকুব আলী আর শরীফুল ইসলামর। ভবানীপুর আরক্ষীয়ে গ্রেপ্তার করে জে এম বির সদস্য কেটাক। আট দিনের আরক্ষীর জিম্মালয় প্রেরণ করা হয়েছে ধৃত তিন জেহাদিক। বরপেটার আরক্ষী অধীক্ষক ডক্টর রবীন কুমারে স্পষ্ট করেছে এই কথা। ধৃত তিন জেহাদিয়ে লৈছিল মারণাস্ত্র প্রশিক্ষণ। 2014 চনতে মারণাস্ত্র প্রশিক্ষণ লৈছিল তিন জেহাদিয়ে। বরপেটা আর নলবারী সীমামূরিয়া অঞ্চলত বাংলাদেশের দুর্ধর্ষ জেহাদি শাকিল আহমেদে দিছিল অস্ত্রের প্রশিক্ষণ। বর্ধমানের বোমা বিস্ফোরণত নিহত হয়েছিল জেহাদি শাকিল আহমেদ। বর্তমান বরপেটা আরক্ষীয়ে ধৃত তিন জেহাদির মারাথন জেরা অব্যাহত রখার লগতে জেহাদি বিরোধী অভিযান তীব্রতর করে তুলিছে বিভিন্ন অঞ্চলত। বরপেটাত অভিযান চলাই আরক্ষীয়ে ভবানীপুর আরক্ষীয়ে তিন জেহাদিক জালত পেলাবলৈ সক্ষম হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্ষণত বরপেটা আরক্ষীর বৃহৎ সফলতা। আর এই জেহাদি তিন সন্দর্ভত কেতবোর বিস্ফোরক তথ্য আরক্ষীয়ে ইতিমধ্যে উদ্ঘাটন করবলে সক্ষম হয়েছে। মারণাস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করেছিল এই তিন জেহাদিয়ে 2014 বর্ষতে। নলবাড়ী আর বরপেটার বিভিন্ন স্থানত মারণাস্ত্র প্রশিক্ষণ দিছিল কুখ্যাত জেহাদি বাংলাদেশের দুর্ধর্ষ জেহাদি শাকিল আহমেদে। আর এইজন শাকিল আহমেদ নিহত হয়েছিল 2014 চনের বর্ধমান বিস্ফোরণত। আর এই 2014 চনত বর্ধমান বিস্ফোরণের পিছতেই অসমৰ সৈতে জেহাদির সম্পর্ক তথ্য পোহরলৈ আহিছিল। শাহানুর আলম নামৰ দুর্ধর্ষ জেহাদিটুক মোকালমুয়ার পর আরক্ষীয়ে জালত পেলার পিছতেই কেনেদরে জেহাদিয়ে ইয়াত স্লিপার সেল গড়ি তুলিছিল অসমৰ সর অঞ্চলত সেইসমূহ তথ্য আরক্ষীয়ে লাভ করবলে সক্ষম হয়েছিল। আর তারপর সময়ে সময়ে বিভিন্ন প্রান্তর পর আরক্ষীয়ে জেহাদির সদস্যক জালত পেলাবলৈ সক্ষম হয়ে আহিছে। শেহতীয়াকৈ এই তিনি জেহাদিক আরক্ষীয়ে জালত পেলাই আট দিনের জিম্মাত লৈ বর্তমান মারাথন জেরা অব্যাহত রাখিছে। আর তার সমান্তরালক সর অঞ্চলত জেহাদি বিরোধী অভিযান তীব্রতর করে তুলিছে আরক্ষীয়ে। বেকারি কাম করে থাকে, বেকারি কাম করে। কিয় পুলিশে কিয় লৈ আইছে আজি? এটা মই কব নোৱাৰো। পিস্তল এটা লগত পাইছে কিয়? এটা পাইছে তার ঘর তো গাইছে। ঘর পাইছে আপনার লড়া? এই পুলিশে পাইছে। আপনার লড়াটো ঘরতে আসিল নে মানে? ও হই আসিল, ঘর থই আসিল। বাইরত মাজতে নাছিল নেকি? নাই। নাম কি হয়? হাবিজুর রহমান। কত পড়াশোনা করেছিল? এই তাত এই কলাকারী গাঁতে একটা হাবিজি মাদ্রাসা আছে। সেই হাবিজি মাদ্রাসা আপনি জানে না? হিসেবে জেহাদির লগত আছে? নহয়। নাই, নাজানো। নাজানে? পুলিশে কিয় লৈ আহিছে? এইটো মই কব নোৱাৰি। কেরালা কিমান বছর আছিল? কিবা মানুহে কিবা বস্তু খুব মোৰ ঘৰত থৈ থাকিব পাৰে। কেরালা কিমান বছর আছিল? বছর ছয় মান আছিল। ইউপিত? ইউপিত इंडिपेंडेंस डे को ध्यान में रखते हुए हम लोगों ने अपने सर्विलेंस को काफी बढ़ा दिया था। इसी क्रम में हमें कल रात एक स्पेसिफिक इनपुट मिला। उस इनपुट में हमें खबर थी कि तीन जेएमबी कार्डर्स की कल रात भवानीपुर एरिया में रेड्स की गई। आईसी भवानीपुर ने रेड की, वहाँ पे हमें एक ट्रेंड जेएमबी ट्रेंड कार्डर हफीजुर रहमान सन ऑफ रहीजुद्दीन, उसको अरेस्ट करने में सक्सेसफुल रहे। उसके पास से हमें एक कंट्री मेड रिवॉल्वर और चार लाइव राउंड बरामद हुए। इसी इन्फॉर्मेशन में
हमें आज भी रेड्स करी बोरपेटा के डिफरेंट डिफरेंट एरियाज में। इस रेड में हमने दो और जेएमबी कार्डर्स को जेएमबी ट्रेन कार्डर्स को अरेस्ट किया है। उनके नाम है याकूब अली सन ऑफ अनवर हुसैन, जिसको हमने कोयाकुची एरिया से अरेस्ट किया, और एक शरीफुल इस्लाम सन ऑफ अलहाज सिकंदर अली, जिसको भी हमने कोयाकुची एरिया से अरेस्ट किया है। तो हम लोगों ने अभी तक 3 जेएमबी कार्डर को अरेस्ट किया है। অবশেষত উদ্ধার হল কাফে কফি ডের প্রতিস্থাপক ভি জে সিদ্ধার্থর মৃতদেহ। এস ডি আর এফ আর এন ডি আর এফ বাহিনীর নেত্রাবতী নৈত প্রায় 38 ঘণ্টা জুড়ে চলা অভিযানত সন্ধান লাভ করলে ব্যবসায়ীগুলির মৃতদেহর। ভারতত কফি হাউসের ধারণা জনপ্রিয় করা সিদ্ধার্থ সোমবারের নিরুদ্দেশ হয়ে আছিল। পরিয়ালের সূত্রে প্রকাশ করা অনুসরি সোমবারে দিনের ভাগত সিগগা মাগুলারল গৈছিল। উভতার সময় জেপনিয়া নামের ঠাইত চালকক গাড়ি রখাবলে নির্দেশ দিয়ে গাড়ির নামি গৈছিল সিদ্ধার্থ, আর তেতিয়ারেপরা সন্ধানহীন হয়ে আছিল সিদ্ধার্থ। অবশ্যই নিরুদ্দেশ হওয়ার পূর্বে সিদ্ধার্থে লিখি থ গৈছিল এখন স্বীকারোক্তি পত্র, আর সেই পত্রখনত তেওঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিপর্যয়ের বাবে নিজেই সকলো দুঃখ মূল পাতি লৈছিল। পত্রখনত তেওঁ এইবোৰৰ আঁতৰি যাব বুলি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিছিল। সিদ্ধার্থ বিজেপির জ্যেষ্ঠ নেতা এস এন কৃষ্ণর জোঁৱায়েক। Around 6:30 in the morning, we found a body near Hoyge Bazar, Mangalore. Immediately on getting to know the information, we went there and we also contacted the family members. Since case has already been registered with regard to this, further the procedure as per the law, what has to be done, we will continue with that. Manipur Imphal boma bisporanor ghotona.